হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আসা করি সবাই খুব ভালো আছো ইদানিং ফেসবুকে একটা সিনেমার ক্লিপ খুবই ভাইরাল হচ্ছে মানে তোমরা হয়তো করে তার পেছনে একটা মনস্টার ঠিক সেরকমই করছে তো এই ক্লিপটা দেখে এই সিনেমাটা সম্পর্কে জানার খুব আগ্রহ হয় আর তার জন্য আমি এই সিনেমাটি তোমাদের জন্য এক্সপ্লেন করছি তো যাই হোক এই সিনেমাটির নাম হচ্ছে কোলোসাল আর এই সিনেমার প্রধান চরিত্র হিসেবে আমরা দেখতে পাবো হচ্ছে মার্কা হার্লি কুইন খ্যাত অভিনেতা অ্যানি হ্যাথা তো যাই সিনেমাটা কিন্তু খুব ইউনিক কনসেপ্টের এবং খুব ইন্টারেস্টিং আর এই সিনেমাটি সম্পর্কে আরো বেশ কিছু তথ্য রয়েছে যেটা আমি সিনেমার শুরুতে বলবো না লাস্টে বলবো তবে যে তথ্য আগে দেওয়া যায় সেটা আমি আগে বলছি এই সিনেমাটি নির্মিত হয়েছিল দুই হাজার ষোলো সালে মেবি এবং এই সিনেমাটি যখন নির্মিত হয়েছিল তখন খরচ পড়েছিল বাংলাদেশি মাত্র একশো পঞ্চাশ কোটি টাকা আর বক্স অফিসে কয় টাকা আয় করেছিল এটা এখন আমি বলবো না সিনেমার লাস্টে বলবো আর তাছাড়া এই সিনেমার আইএম রেট কিন্তু সিক্স পয়েন্ট টু আর এই সিনেমাটি গ্রেন হচ্ছে সাইফাই কমেডি সিনেমা তো যাই হোক বাড়তি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো বাট কমার্শিয়াল বিজ্ঞাপন তো সাধারণত আমাদের ভিডিওতে থাকে তো তুমি কমার্শিয়াল বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও ডোরাশন রয়েছে ওখান থেকে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও গাইজ তোমরা কি একটা বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম খুঁজছো যেখানে অনেক বেশি ফিচার থাকবে এবং নিরাপদে ট্রেডিং করা যাবে যেমন তুমি যদি এখানে সাইন আপ করো তাহলে কিন্তু ষাট পার্সেন্ট পর্যন্ত বোনাস পেতে পারো আর এখানে রিস্ক ফ্রি ট্রেড করতে পারো আর তাছাড়া টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস তো রয়েছেই আর এখানে উইথড্র করা অনেক সহজ আর এর চেয়ে সেটা অফার কোথাও মিলবে না আর এই অ্যাপটির নাম হচ্ছে পকেট ব্রোকার আর এটা তোমাকে সাহায্য করবে অন্যান্য কাজের পাশাপাশি এক্সট্রা কিছু আর্ন করতে আর পিন কমেন্টের লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে তুমি সাইন আপ করে ট্রেডিং শুরু করতে পারো এবং আর্নিং করতে পারো আর এখানে আবার বলছে এখানে কিন্তু ষাট পর্যন্ত বোনাস পেতে পারো খুব সহজে আর টোয়েন্টি ফোর সেভেন উইথড্রো করতে পারবে তো আর দেরি না করে পকেট ব্রোকার ডাউনলোড করো এবং লাইফটাকে ইজি করো আর বন্ধুদের সাথেও শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম আর সিনেমার শুরুতে আমরা এই সিনেমার প্রধান চরিত্র আমাদের পাগল্লি গ্লোরিকে দেখতে পাই আর সে তার বয়ফ্রেন্ড টিমের সাথে থাকে কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে খুবই চিন্তিত এর কারণ হচ্ছে ও খুবই বেশি অ্যালকোহলিক মানে প্রচুর পরিমাণে মাল খায় আর এই পরিস্থিতিতে বিরক্ত হয়ে গ্লোরির বয়ফ্রেন্ড কারিকোকে বাসা থেকে চলে যেতে বলে এবং সত্যি সত্যি আমরা দেখি গ্লোরিকে বাসা থেকে বের করে দিয়েছে গ্লোরি বাইরে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা গ্লোরির দিকে একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে গ্লোরি বারবার তার মাথায় স্ক্র্যাচ করে তো যাইহোক এরপরে যখন ওর হোম টাউনে চলে আসে তখন ওর সাথে ওর ছোটবেলার বন্ধু অস্কারের দেখা হয় এবং তারা একে অপরের সাথে মিলে খুব খুশি হয় আর তারপর অস্কার তাকে শহর ঘুরিয়ে বেড়াতে দেখাতে থাকে তো এরই মধ্যে অস্কার জানায় যে সে নিজে একটা অনেক বার খুলেছে মানে এমনি গ্লোরি কিন্তু এই মাল খয়ার জন্যই এই অবস্থা বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে তারপর আবার বাড়িতেই এসেছে আরকি তো গ্লোরি তখন অস্কারকে এই কথা বলে না যে বয়ফ্রেন্ড ওকে বাসা থেকে বের করে দিয়েছে মাল খাওয়ার জন্য আর সে করিকে নিজেকে এমন ভাবে প্রকাশ করে দেখে মনে হয় যে সে জাস্ট এখানে ঘুরতে বেড়াতে এসেছে তো যাই হোক ওরা দুজন সারা রাত মজা করে বাট ওদের সাথে ফিজিক্যাল কিছু হয় না কি মানে জাস্ট ফ্রেন্ড কারণ একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে প্রাইমারি স্কুলে পড়েছে তো পরের দিন সকালে গ্লোরি কিছু জিনিস নিয়ে পিঠে করে বাড়িতে যাচ্ছিল আর যাওয়ার সময় তার সামনে একটা খেলার মাঠ পরে আর এটা দেখে সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় কারণ ছোটবেলাতে গ্লোরি এই মাঠটাতে খেলতে আসতো তো গ্লোরি করে কি ঘাড়ের মধ্যে ওই বস্তা টেনে ওই মাঠের মধ্যে দিয়ে পার হয়ে বাড়িতে আসে আর তারপর যখন বাড়িতে এসে বসেছিল তখনই তার কাছে টিম কল করে মানে ওর বয়ফ্রেন্ড এবং সে তাকে জানায় যে কোরিয়ার বুসান শহরে অনেক বড় একটা মনস্টার দেখা গিয়েছে এবং তার চলার কারণে অনেক বেশি লোকসান হয়েছে এবং অনেক বিল্ডিং ভেঙে গিয়েছে আর বেশিরভাগ লোক মারা গিয়েছে তার পায়ের নিচে পড়ে তো প্রথমে তো গ্লোরি এটা বিশ্বাস করতেই চায় না কারণ কে এটা বিশ্বাস করবে কিন্তু এরপর সে যখন টিভি অন করে তখন টিভিতে যখন খবর ওই মনস্টার কে দেখে মনস্টার টি অনেক বড় ছিল বিশতলা বিল্ডিং এর চেয়ে বড় আর ওই গ্লোরি রাত অস্কারের সাথে ছিল আর সেখানে তারা দুজন আবার অনেক করে এবং গ্লোরি এখানে চলতেও না ঠিক পারছিল তো এই কি মাঠে গিয়ে ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকলে যখন ওর চোখ খোলে তখন সে টিমকে কল করে কথা বলে তো টিম তো গ্লোরির সাথে কথা বলেই বুঝতে পারে যে ওর গার্লফ্রেন্ড গত রাতেও মাল খেয়েছে তো এই জন্য রাগে সে ফোনটা বন্ধই করে দেয় আর তারপর গ্লোরি যখন সেখানে এখান থেকে বাড়ি এসে ঘুমিয়ে পরে তার কিছুক্ষণ পরেই অস্কার গ্লোরির বাড়িতে একটা টিফিন নিয়ে আসে আর সে গ্লোরিকে বলে তুমি গত রাতে এত বেশি মাল খেয়েছিলে যে তুমি সকল সত্য কথা আমাকে বলে দিয়েছো যে তুমি এখানে ঘুরতে আসোনি বরং তোমার বয়ফ্রেন্ড তোমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তবে তুমি চিন্তা করো না তুমি চাইলে আমার বারে ওয়েটার হিসেবে কাজ করতে পারো তোমার টুকটাক হাত খরচ চলে যাবে আর তারপর অস্কার জানায় কালকেও আবার মনস্টারকে দেখা গিয়েছিল আবার আজকেও দেখা গিয়েছে আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মনস্টার কে নাকি পঁচিশ বছর আগেও একবার কোরিয়াতে দেখা গিয়েছিল তো রাতের বেলা গরি যখন তার বন্ধুর বাড়ি এসে কাজ করছিল তখন সে তার সামনে টিভিতে ওই মনস্টার খবর যখন দেখে তখন ও অবাক হয়ে যায় কারণ মনস্টার এমন কিছু অ্যাক্টিভিটি করছিল যেটা পুরোপুরি গ্লোরির সাথে মিলে যাচ্ছিল তো বাড়িতে সেই মনস্টারের ভিডিও রিপিট ভাবে দেখতে থাকে এ টু জেড আর তখন গ্লোরি দেখে যে ওই মনস্টারটাও গরি যেমন মাথা চুলকায় ওরকম চুলকায় এবং এর আগের ভিডিও যখন দেখে তখন দেখতে পায় যে ওই পিঠে ঠিক ওরকমই একটা বস্তা নিয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো গ্লোরির কাছে অদ্ভুত লাগে তবে সেটা ইগনোর করে দেয় তবে তারপরে গ্লোরির মনে একটু সন্দেহ জাগে হুবু হু কেন মনস্টার আমাকে কপি করছে বা কেন মিলে যাচ্ছে তো এখানে গলি খেয়াল করে মনস্টার সাথে তার ওই খালি মিলে গিয়েছে যখন সে মাঠের মধ্যে ছিল তো এটা চেক করার জন্য গ্লোরি আবার টিভি চালু করে আর টিভি চালু করে দেখতে পাই যে আবারও মনস্টার এসেছে সিওলে আই মিন দক্ষিণ কোরিয়ার রাজধানীতে এবং সেখানে মনস্টার এবার তার মতো হাত তুলেছিল তো এবার গ্লোরির কাছে ক্লিয়ার হয়ে যায় যে ওই মনস্টার সাথে তার কোনো কানেকশন রয়েছে তো এই কথা গ্লোরি টিমকে কে বলতে চায় তার বয়ফ্রেন্ডকে কিন্তু টিম এতই ব্যস্ত ছিল যে গ্লোরিয়ার ট্রিপকে বলতে পারে না আর এরপর রাতে গ্লোরি করে কি তার বন্ধু অস্কার এবং অন্য এই কথা বলে যে এইরকম এরকম কাহিনী ওই মস্টারের সাথে আমার মনে হয় কোনো কানেকশন রয়েছে আমি যা করি তাই করছে কেউ ওর কথায় গুরুত্ব দেয় না কিন্তু গ্লোরি তখন ওদেরকে প্রমাণ দেখানোর জন্য পরের দিন সকালে ওদেরকে নিয়ে মাঠে আসে আর সেখানে সে গড়ি বলে এখনই লাইভ খবরটা চালু করো তো লাইভ খবর যখন চালু হয় গ্লোরি ওই মাঠের মধ্যে ঢোকে আর অন্যদিকেও যখন মাঠে ঢোকে তখনই সিওল শহরে ওই মস্টারটা বের হয় এবং লাইভ দেখানো শুরু হয় তো এখানে মাঠে যেভাবে গ্লোরিন ওঠ ছিল ওই মস্টারটাও সেভাবে নড়তে শুরু করে তো এটা দেখে তো পুরো শক্ট হয়ে যায় যে এটা কি চলছে গ্লোরির সাথে ওই মস্টার সম্পর্ক কি আবার এতক্ষণে কোরিয়ান যে আর্মিরা ছিল তারা করে ওই মস্টার উপর আক্রমণ করে আর এতে বাস্তবে গ্লোরি ব্যথা পেতে শুরু করে আর তখন গ্লোরি যখন একটু হাত নাড়ায় ওই হাতটা গিয়ে বাস্তবে একটা কপ্টারের উপর গিয়ে লাগে মানে মস্টারের হাতটা একটা হেলিকপ্টারের উপর লাগে এবং হেলিকপ্টারটা ক্রাশ হয়ে যায় এবং সবগুলো সেনাবাহিনী মারা যায় তো গ্লোরি এটা দেখে অনেক খারাপ লাগে যে তার কারণে মানুষের ক্ষতি হচ্ছে তো এই কারণে সে দ্রুত ওই মাঠ থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় কিন্তু যখন সে প্রথম পা রাখে তখনই আর্মিরা করে কি এমন বড় একটা মিশাইলের আক্রমণ করে যে গ্লোরির নিচে পড়ে যায় আর গ্লোরির এমন অবস্থা দেখে তার বন্ধুরা তাকে ঘরে তুলে নিয়ে আসে তো এখানে আমি যেটা বলছি আগে আমরা যে দেখলাম এই সিনটাই কিন্তু আর তার জন্য আমি এই সিনেমাটি এনেছি তো যাই হোক গ্লোরির যখন জ্ঞান ফিরে আসে তখন তার বন্ধুরা তাকে জানায় যে তুমি যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে তোমার নিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে গিয়েছিল এবং শত শত মানুষ মারা গিয়েছে তো এটা দেখে গ্লোরির অনেক খারাপ লাগে যেই সবকিছুর জন্য সে নিজেই দেয় আরের কিছু কিছুক্ষণ পর অস্কার চলে আসে এবং অস্কার বলে ওই মনস্টারটি একা নয় তার সাথে একটা রবট রয়েছে যেটি তোমার জ্ঞান হারানোর পরে সেখানে এসেছিল এবং অবাক করার ব্যাপার হচ্ছে ওই রবটটি তোমাকে তুলে সেখান থেকে নিয়ে এসেছে তো আমার তো মনে হচ্ছে সেই রবটটা আমি কারণ আমি যেরকম করেছিলাম ওই রবটটা ঠিক ওরকমই করেছিল তো আমি নিশ্চিত আমি সেই রবট তবে তারপরে অস্কার বলে এতে আমার কাছে যায় আসে না এটা মনে হয় কাকতালেও কোনো একটা ব্যাপার হবে আর অন্যদিকে আমরা গ্লোরিকে দেখি যেই জিনিসগুলো নিয়ে খুব গিল্টে ফিল করছিল কারণ তার জন্য হুদাই কোরিয়ার অনেক মানুষ মানুষ যদিও রয়েছে আমেরিকা তো এই জন্য পরের দিন আবার ওই মাঠে যায় আর অন্যদিকে সেই মস্টার আবারও শিয়ল শহরে চলে আসে মানে ওই মাঠটার মধ্যে যখন গ্লোরি ঢোকে তখনই ওই মস্টারটা শিয়ল শহরে উদয় হয় তো এখানে গ্লোরি তখন সবাইকে একটু দূরে থাকতে বলে দুই হাত দিয়ে বলে সবাই দূরে যাও তো মস্টার দেখে সবাই এত ভয় পেয়ে গিয়েছিল যে সবাই পেছনে চলে আসে আর তারপর গ্লোরি করি মাটি মাটিতে কিছু লিখে আর আমরা দেখতে পাই মস্টারটি মাটিতে লিখছে আই এম সরি মানে এখানে গ্লোরি যেটা লিখছে মস্টারটাও সেটা লিখছে এবং মস্টারটা এখানে লিখছে যে আগেরবার যা হয়েছে তা ভুলের কারণে হয়েছে আমি কখনই কারো কোনো ক্ষতি করতে চাইনি এবং ভবিষ্যতে কখনই কারো ক্ষতি করবো না উল্টো পারলে তোমাদের সাহায্য করব তো এই খবরটি টিভি চ্যানেলে আবার দেখানো হয় এবং সবাই এই মনস্টারটার জন্য অনেক খুশি হয় একটা ভালো মনস্টার এবং এই জিনিসটা গ্লোরির কাছেও ভালো লাগে যে মানুষের জীবন বাঁচানো বা মানুষকে হেল্প করা অনেক বড় একটা ব্যাপার এবং গ্লোরির সিদ্ধান্ত নেয় সে এখন থেকে আর মাল খাবে না এখন থেকে আর মাথা আশ্রাবে না এবং ওই মাঠে আর যাবে না তো যাই হোক এরই মধ্যে জুল নামের একটা ছেলে সাথে তারা আবার একটু আকর্ষণ চলে আসে মানে জুল মাঝে মাঝে ওই বাড়ে আসতো আর একসাথে তারা সময় কাটাতে শুরু আর এর পরের দিন গ্লোরি যখন চোখ খোলে তখন সে খবরে দেখতে পায় যে সিওল শহরে সেই রবর টাওয়ার গিয়েছিল এবং শুরু করেছে তো গ্লোরি তো বুঝতে পারে এটা অস্কারের কাজ আর সে দ্রুত সেই মাঠে চলে যায় আর সেখানে সে তুমি অস্কার সব কেন হয়েছে গ্লোরি কে জুলের সাথে দেখে ওর অনেক রাগ হয়ে গিয়েছে আর এই রাগটাও গ্লোরি কে বুঝতে দেয় না কিন্তু ওইখানে গিয়ে আর কি ও সাধারণ মানুষকে মেরে রাগটা থামিয়েছে কিন্তু অস্কার এখানে মুখে বলে আমার ভালো লেগেছে তাই করেছি তুমি এসব ব্যাপারে নাক গলাতে শোনা কিন্তু গ্লোরির এই জিনিসটা একদমই ভালো অন্যদিকে সিওল শহরে তো অনেক লোক মারা যাচ্ছে আর এরপর দেখা যায় অস্কার আবারও মাঠে রয়েছে এবং গ্লোরি তখন মাঠে সে অস্কারকে বাইরে হওয়ার জন্য ইশারা করে কিন্তু অস্কার কোনো কথা শোয় না আর এতে গ্লোরি রেগে করেকে অস্কারকে একটা থাপ্পড় মারে আর এখানে লক্ষ্য গ্লোরি যেহেতু অস্কারের অনেক ঘনিষ্ঠ বন্ধুদের জন্য অস্কার কিছু বলতে পারে না এবং সে করে কি মাঠ থেকে বের হয়ে যায় আর এটা তো লাইক দেখানো হচ্ছিল আর এর ফলে পৃথিবীর মানুষ এটা ভেবে নেয় যে ওই মনস্টারটি রবটটিকে থাপ্পড় মেরে ভাগিয়ে দিয়েছে এবং এর ফলে যেটা হয় ওই মনস্টারটা হিরো হয়ে যায় এবং ওই রবটটা খারাপ হয়ে যায় আর অস্কার যখন খবরটা দেখে যে পৃথিবীর সবাই ওকে নিয়ে মজা করছে বিভিন্ন মিম তৈরি হচ্ছে নিয়ে ওই রবর টিটকারি করে তখন ওর আরো রাগ হয়ে যায় আর এখানে আরেকটা ব্যাপার রয়েছে ও গ্লোরি কে খুব ঘৃণা করা শুরু করেছে কারণ গ্লোরি ওকে বাদ দিয়ে জুলকে বেছে নিয়েছে এবং এবার সে সিদ্ধান্ত নেয় সে গ্লোরির উপর অনেক বড় প্রতিশোধ নেবে আর সেই হিসেবে গ্লোরি যেহেতু ওর বারে কাজ করে ওকে তো অনেক বেশি কাজ করে কিন্তু গ্লোরি তারপরও সব মেনে নেয় সিরিয়াসলি নেয় কাজ আর এতে অস্কার আরো রাগ হয় যে ওকে আমি এত কষ্ট দিলাম তারপর কমপ্লেন করলো না তো এর জন্য গ্লোরি কে রাগানোর জন্য অস্কার পরের দিন আবারও মাঠে চলে আসে আর এখানে এসে সে এবার করে কি সিওলের লোকদেরকে মানে কোরিয়ার লোকদেরকে বিরক্ত করা শুরু করে আর তখন গ্লোরিও অস্কারের পেছনে পেছনে সে মাঠে চলে আসে আর সে তাকে বুঝিয়ে বলে তুমি কি করছো এগুলো উচিত না কিন্তু অস্কারের মাথায় তো অন্য কিছু চলছে আর সে তখন করে কি গ্লোরির কথা তো মেনে নেয়ই না আর হচ্ছে গ্লোরির সাথে লড়াই করতে থাকে কিন্তু বারবার গ্লোরিও কে ভালোবেসে বোঝানোর চেষ্টা করে যাতে বাইরে চলে আসে মাঠ থেকে মানে ওরা যখন এই টুকের মধ্যে থাকবে তখন কোরিয়াতে ওই মনস্টার চলে আসে আর কি গ্লোরি হয় হচ্ছে মনস্টার আর অস্কার হয়ে হচ্ছে রবট তো যাই হোক অস্কার কিন্তু এখানে গ্লোরিকে জোর করে তাকে মারার জন্য যে পাল্লামাকে মার আর অস্কারের বারবার বলার কারণে অস্কার উপর হাত তোলে আর এরপর অস্কার যেটা করে গ্লোরি ধরে একেবারে ফেলেই দেয় কারণ অস্কারের কাছে মনে হচ্ছে পৃথিবীর লোকরা যখন দেখবে মনস্টার রবট লড়াই করছে এবং মনস্টার মার খেয়ে কেলে গিয়েছে কিন্তু তখনই সেখানে জুল চলে আসে এবং ওদের দুজনকে মারামারি করতে নিষেধ করে আর এখানে লক্ষ্য জুলো জেনে গিয়েছে এই গোপন ব্যাপারটা তো যাহেব গ্লোরির এখন অস্কার উপর অনেক বেশি রাগ হয়েছে আর সে রাগের মাথায় বলে এখন থেকে আমি তোমার বাড়ির জন্য আর কোনো কাজ করবো না তুমি অন্য কোনো এটার খুঁজে নিও কিন্তু অস্কার তখন ধমকিয়ে বলে তুমি যদি আমার বারে কাজ না করো তাহলে আমি প্রতিদিন এখানে এসে দক্ষিণ কোরিয়ার মানুষদেরকে মারবো আর তখন গ্লোরি তো বুঝতে পারে সে ফেসে গিয়েছে এবং অস্কার তাকে ব্ল্যাকমেইল করছে তবে তারপরেও গ্লোরি সেখান থেকে চলে যায় আর দুপুর বেলায় জুল তার কাছে অস্কারের ব্যাপারে কথা বলতে আসে কারণ অস্কার জুলকে পটি এখানে পাঠিয়ে দিয়েছে তো জুল গ্লোরিকে বলে অস্কার তার ভুল বুঝতে পেরেছে আর সে তোমার কাছে ক্ষমাও চেয়েছে তো এটা শুনে গ্লোরি ওকে মাফ করে দিতে চায় কিন্তু তখন সে দেখতে পায় যে অস্কার গ্লোরির জন্য অনেক ফার্নিচারের জিনিস পাঠিয়ে দিয়েছে আর তখন মনের মনে হয় অস্কার কি আমাকে কিনে নিতে চায় আর সে রাগের মাথায় সোজা অস্কারের কাছে যায় এবং বলে তোর সমস্যা কি মানে বুঝতেই পারছো ওরা তো ছোটবেলার ফ্রেন্ড এখানে তো প্রেম কোনো ব্যাপার নেই তো অস্কার তখন আবার সেই সময় অনেক ড্রিঙ্কস করে রেখেছিল তো অস্কার তখন বলে যে আমি ওই সময় অনেক মাল খেয়েছিলাম তো এর জন্য আমার ব্যবহার একটু খারাপ হয়ে গিয়েছিল দয়া করে আমাকে ক্ষমা করে দাও তো অস্কারের এরকম ম্যান কথা শুনে গ্লোরির একটু ময়া হয়ে রাগ করে থাকতে পারে না ওকে ক্ষমা করে দেয় কিন্তু এরপর গ্লোরি যখন বাড়িতে আসে সে জানতে পারে টিম তার বয়ফ্রেন্ড তার শহর এসেছে তো টিম গ্লোরিকে দেখা করার জন্য ইনভাইট করে আর তারপর গ্লোরি তার সাথে দেখা করার জন্য হোটেলে আসে কিন্তু যখন টিম জানতে পারে তার গার্লফ্রেন্ড একটা ওয়েটারে কাজ করছে যেখানে তার এত টাকা তখন টিম তো বিরক্ত হয়ে যে এই কাজটা তার একদমই ভালো লাগে না বলে এখন তুমি কাজ ছেড়ে দাও আর তারপর তুমি আমার সাথে আমার বাড়িতে ফিরে আসবে আর তাছাড়া তুমি তো এমনি মালখোর বারে চাকরি করলে তো আরো মালখোর হয়ে মরবে তো যাই হোক সেই দিন সন্ধ্যায় গ্লোরি করে কি টিমকে অস্কারের সাথে দেখা করাতে বারে নিয়ে যায় কিন্তু অস্কার যখন টিমকে দেখে অস্কারের রাগ আরো বেড়ে যায় কারণ এটা গ্লোরির বয়ফ্রেন্ড তো এ কারণে সে করে কি গ্লোরির নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে কোনো কাজ ভালো মতো করতে পারে না হ্যান ত্যান এই সেই তো টিমের ব্যাপারটা অনেক খারাপ লাগে যাই হোক না কেন আগে তো গার্লফ্রেন্ড ছিল টিম রেগে সেখান থেকে চলে যেতে লাগে আর তারপর টিম গ্লোরি কে বলে কালই এই শহর ছেলে আমি চলে আসছি তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে কালকে আমার সাথে চলে আসবে কিন্তু গ্লোরি সেখান থেকে নোট না কারণ অস্কার তো তাকে ব্ল্যাকমেল করে রেখেছে ও যদি এখান থেকে যায় তো এর মানুষদের আরো কষ্ট দেবে তবে তারপর টিম যাওয়ার সময় আরেকবার বলে তোমার কাছে শেষবারের মতো একটা সুযোগ রয়েছে আমি কালকে চলে যাব তাহলে আজ রাতেই তুমি চলে এসো তা না হলে সারা জীবন তুমি এখানে থেকে যাও আমি তোমাকে আর জীবনে চেনবো না তবে এখানেও গ্লোরি টিম কে কোনো জব দিতে পারে না কিন্তু গ্লোরি যখন রাতে বাড়িতে আসে তখন সে দেখতে পায় অস্কার তার বাড়িতে বসে রয়েছে তো অস্কার আসলে এখানে কেন এসেছে অস্কার আসলে এখানে এসেছে যে গ্লোরি কি সত্যি সত্যি শহর ছেড়ে চলে যাচ্ছে কিনা এটা দেখার জন্য তো গ্লোরি তখন ওকে দেখে ওর কাছে বসে পড়ে আর গ্লোরির তখন একটা কথা মনে পড়ে যে অস্কার আমার পেছনে তো লেগেছে কেন আর এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায় হচ্ছে পঁচিশ বছর আগে মানে যেখান থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে তখন ওর মনে পড়ে গ্লোরি আর অস্কার যখন ছোট ছিল ওরা খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল একসাথে স্কুলে পড়তো আর ওদের স্কুলের একটা প্রজেক্ট সাবমিট করার কথা ছিল তো গ্লোরি যে প্রজেক্টটা তৈরি করেছিল সেটা জোরে বাতাসে আসার কারণে সেই প্রজেক্টটা বাতাসে উড়ে অনেক গাছের পেছনে চলে যায় তো অস্কার তখন হেল্প করার কথা বলে সেই আনতে যায় কিন্তু ও যখন দেখতে পায় যে গ্লোরির প্রজেক্ট প্রজেক্টের চেয়ে ভালো তখন ও রেগে যাতে জিততে পারে আর দূরে থেকে গ্লোরি ওই সবকিছু দেখে এবং অস্কারের উপর ওর মারাত্মক রাগ হয় আর তখনই আকাশে বিজলি ওদের দুজনে মাথার উপর দিয়ে যায় কি লজিকে ওদের উপর বিজলি পড়লো আমি বুঝলাম না বা বিজলি পড়া পড়ার বাঁচলো কিভাবে সেটা আমি বুঝলাম তবে অজ্ঞান হয়ে যায় আর এখন লক্ষ্য তখন ওদের দুজনের হাতে দুটো প্রিয় পুতুল ছিল গ্লোরির হাতে ছিল মস্টার টাইপের একটা পুতুল আর অস্কারের হাতে ছিল একটা রবট টাইপের পুতুল তো সেগুলো নিচে পড়ে যায় এবং হয়তো যে ওই যে আকাশ থেকে বাসটা পড়েছে ওই সেই বাসটার শক্তি পুতুলের মধ্যে এবং ওদের মধ্যে ঢুকে গিয়েছে আর এই পুতুলের সাইজ দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে এই পুতুল দুটোই কিন্তু সেই দুটো চরিত্র যেগুলো সিওলে গিয়ে ঘটনা ঘটাচ্ছে তো এখানে গ্লোরির মনে পড়ে যে অস্কার তোর কখনো ভালো বন্ধু ছিলই না ও কখনোই ওকে পছন্দ করতো না ও কখনোই যে গ্লোরি ওড়ছে এগিয়ে যাক আর তখন গ্লোরি করে কি টম কে কল করে এবং বলে আমি তোমার সাথে আসছি কিন্তু অস্কার এটা শুনে রেগে যায় আর তখন ওদের মধ্যে লড়াই হতে থাকে কিন্তু গ্লোরি এখানে মাঠে চলে যায় আর অস্কার মাঠে গিয়ে সিওলের লোকদের পাথরে মারতে শুরু করে তো গ্লোরি ওকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু অস্কার এখন অনেক সিরিয়াস ছিল সে গ্লোরিকে কে এখানে অনেক মারে আর তখন গ্লোরি বুঝতে পারে যে আমি এভাবে অস্কারের মোকাবেলা করতে পারবো না আর সে একটা আইডিয়া বের করে সে সো একটা ফ্লাইট ধরে চলে যায় হচ্ছে সিওল শহরে আর আমেরিকান পাসপোর্টে তোমার সিওল আসতে ভিসা লাগে না আরকি আর অন্যদিকে অস্কার যখন জানতে পারে গ্লোরি শহর থেকে চলে গিয়েছে ও আরো রেগে যায় যে কই গেল কোথায় গেল এবং সে গ্লোরি উচিত শিক্ষা দেওয়ার জন্য অনেক নেশা করে সেই মাঠে আসে এবং সে পুরো সিওল শহরই আজকে ধ্বংস করে দেবে গ্লোরি দেখুকার জলু তো অস্কার যখন মাঠে আসে তখনই সিওলের রকরা বুঝতে পারে যে ওই শয়তান রবর তো চলে এসেছে আমাদের পালাতে হবে কিন্তু এখানে আমাদের একচল যে গ্লোরি সে উপস্থিত ছিল আর তাকে দেখে মনে হচ্ছে সে এই সুযোগটারই অপেক্ষায় ছিল তো যাই হোক ওই টা যখন শহরে আসে গ্লোরি করে কই রবর যেতে থাকে আর এই দিকে আমরা দেখতে পাই গ্লোরি যেহেতু এখন সিওল শহরে রয়েছে এর জন্য গ্লোরির মনস্টারটা এখন গিয়েছে হচ্ছে গ্লোরির শহরে মানে সিস্টেমটা হচ্ছে ওরা যদি আমেরিকাতে থাকে ওদের মনস্টার থাকবে সিওলে আর ওরা যদি সিওলে থাকে মনস্টারটা থাকবে হচ্ছে আমেরিকাতে আর যেহেতু ওখানে গ্লোরি আর রবট মুখোমুখি তার মানে এখানে গ্লোরির যে মনস্টারটা সেটা অস্কারের মুখোমুখি হয়ে গিয়েছে তো যাই হোক অস্কার তো তার সামনে এত বড় মনস্টার দেখে ভয় পেয়ে যায় আর পালানোর চেষ্টা করে আর মাঠ থেকে বেড়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু গ্লোরি ওকে যেতে দেয় না মাঠে আটকে রাখে আর তারপর ওকে উপরে উঠিয়ে অনেক দূরে ছুঁড়ে মেরে দেয় আর অনেক দূরে চলে যায় ছুড়ে আর সিওলের লোক দেখে খুবই খুশি হয় এবং তারা ওই মনস্টারটাকে তাদের হিরো বলতে শুরু করে আর অন্যদিকে এই খবর লাইভ দেখছিল তখন সে দেখতে পায় আর আর বুঝতে পারে এই এই করেছে এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক এই সিনেমা সম্পর্কে আমি কি বলবো আমি বুঝলাম না এই সিনেমাটি আইএম তে দশে সিক্স পয়েন্ট টু পেল কিভাবে সিরিয়াসলি আমি এটা বুঝি নাই বাট আমি বলেছিলাম এই সিনেমার শুরুতে যে সিনেমা সম্পর্কে একটা শকিং তথ্য দেব যেটা আমি সবার লাস্টে বলবো শকিং তথ্যটা হচ্ছে এটা একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় নির্মিত একটা সিনেমা বাট বক্স অফিসে আয় করেছিল কত জানো মাত্র তেতাল্লিশ কোটি টাকা হলিউডের ইতিহাসে মনে হয় না যে এরকম স্টার নিয়ে হার্লি কুইন কিন্তু একেবারে খারাপ স্টার নয় এরকম একটা স্টার নিয়ে একটা সিনেমা এত বেশি ফ্লাপ করেছে এত অল্প টাকা ইনকাম করেছে এবং আমি মনে করি এই সিনেমা এটাই ডিজার্ভ করে এটা কোনো সিনেমা হয়েছে সিরিয়াসলি কোন লজিক হয়েছে সিরিয়াসলি হ্যাঁ এর চেয়ে আমি যদি সিনেমা বানাতে যেতাম এর চেয়ে ভালো সিনেমা তৈরি করতাম সালাদের মাথায় কি কোনো কাহিনী আসে না যত হলিউড সিনেমা দেখে সব পুঁজিবাদী ভিএফএক্স নয়তো ন্যাকেট দেখাবে জিনিস দেখাবে ওদের সিনেমার কাহিনী থাকে না কিন্তু দেখো কোরিয়ান সিনেমাগুলো যখন করি ভাই একটা আলাদা ব্যাপার কাজ করে শিল্প কাজ করে ওদের যে শৈল্পিকতা ফুটে ওঠে কোরিয়ান সিনেমাতে কিন্তু এত এত মারামারি কিছু দেখানোর প্রয়োজন পড়ে না এত ভিএফএক্স এর প্রয়োজন পড়ে না ওদের প্রত্যেকটা কাহিনী কি সুন্দর আমি হলিউডের ফ্যান হ্যাঁ ঠিক আছি তবে হলিউড থেকে যত পরিমাণ ভালো সিনেমা বের হয় মানে হলিউডে যদি একশোটা সিনেমা বের হয় তার মধ্যে সর্বোচ্চ দশটা সিনেমা দেখার মতো হয় দশ পার্সেন্ট রেশিও রয়েছে ভালো হয় কিন্তু কোরিয়ান যে সিনেমা রয়েছে আমার মনে হয় কোরিয়ান সিনেমা 100টার মধ্যে অন্তত 30 থেকে 40টা সিনেমা দেখার মতো হয় এবং ভালো হয় তো এই জন্য আমি বর্তমানে অন্তত কাহিনী দিক দিয়ে হলিউডের সাথে আমি কোরিয়াকে এগিয়ে রাখব তবে তাই বলে তুমি মার্ভেলের সিনেমার সাথে তুলনা দিও না মার্ভেলের সিনেমাগুলো মূলত হলিউডের যে 10টা সিনেমা ভালো হয় সেই সিনেমাগুলোর মধ্যে একটি মানে তুমি খেয়াল করে দেখো হলিউডের সিনেমার মধ্যে কিন্তু এখন কাহিনীর চেয়ে অ্যাকশন জিনিসটাকে বেশি গুরুত্ব দেয় সেক্সুয়াল জিনিসটাকে বেশি গুরুত্ব দেয় আজগুবি জিনিস দেখাবে সেগুলোর উপর বেশি গুরুত্ব দেয় মানে এই সিনেমার কি কনসেপ্ট কি যুক্তি কিচ্ছু বুঝি নাই ভাই তো যাই হোক তুমি পার্সোনালি এই সিনেমাটিকে দশে কত রেটিং দেবে সেটা কমেন্ট অবশ্যই জানাবে থাকবে আর আমার জন্য দোয়া করবে বলি এখন বাজে আসছেই না দেখি আমার শরীর কত পোলাইতে পারে কাজ করতে বসে কাজ করতে থাকি সিরিয়াসলি আমি আর কয়দিন বাঁচবো ভাই এইভাবে চললে আমি কয়দিন বাসম আমার এটা লাইফ নাকি ভাই কোনো কিছুতেই কাজ হচ্ছে না আমি কোনো ভাবেই ঘুম ঠিক করতে পারছি না মাঝখানে আকরোট খেয়ে আমার ঘুম ঠিক হলো রেগুলার আকরোট খাইতাম ঘুম ঠিক হলো আবার কি

আমি আমার লাইফে সিরিয়াসলি প্রবলেম রয়েছি আমার কাজও অনেক কঠিন না আমার কোনো ডিপ্রেশন না আমি ফ্যামিলি নিয়ে হ্যাপি আমার মা নিয়ে হ্যাপি ভাই নিয়ে হ্যাপি বোন নিয়ে হ্যাপি বউ নিয়ে হ্যাপি বাচ্চা নিয়ে হ্যাপি আশেপাশের মানুষজন নিয়ে হ্যাপি বন্ধু বান্ধব নিয়ে হ্যাপি ছোট ভাই বেরোদের নিয়ে হ্যাপি কিন্তু আমার সমস্যায় লাইফের একটা ইনসুম এটা মনে হয় একসময় আমাকে শেষ করে দেবে আমি যদি আমেরিকা বা ইংল্যান্ডে থাকতাম বা ইন্ডিয়াতে থাকতাম দিনে আমি হয়তো বড় ধনে মনে করো যে ওই অ্যালকোহলিক হয়ে যেতাম মানে আমার এত মানসিক যন্ত্রণা এত বেশি কষ্টে আমি থাকি আমি যন্ত্রণা সহ্য করতে পারি না ভাই মনে করে তো চারটা পাঁচটা পর্যন্ত যায় কিন্তু যখন সকাল নয়টা বেজে যাচ্ছে দশটা বেজে যাচ্ছে তোমার ঘুম আসছে না তখন মাথায় যে এত যন্ত্রণা হয় আর সারা শরীর যে আমার এত জ্বালা পোড়া করে আমি তোমাকে এটা বোঝাতে পারবো না আর তারপর যখন আমি চারটা সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠি আমার মনে করো যে বুক ধরফর করে মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসবে তবে তারপর আমার চেহারা দেখলে বোঝার কায়দা নেই যে আমি এত রাত জাগি এই দিক দিয়ে আবার একটু ভালো আছে তারপর আবার আমি কিন্তু ব্যায়ামও করি ব্যায়াম করি কিসের জন্য শরীর যাতে একটু দুর্বল হয় ঘুম আসবে তাও কাজ করে না আমি ট্রেডমিলে তিন কিলোমিটার দৌড়াই মোটামুটি কিছু ফি এক্সারসাইজ করি দুই ঘন্টা পর্যন্ত কোনো কিচ্ছু আমার শরীরে কাজে লাগে না আমার মনে হয় যারা বাবা খোর বাবা খোর আমার সাথে পারবে না ঘুমিয়ে থাকতে সিরিয়াস এই ধরনের প্রবলেম আছে যাই হোক আমার জন্য সবাই দুয়া করো তোমরা